আমরা এখন এটাকে শাপলা চত্বর হিসাবে চাই, আমরা কোনো শহীদের হিসাব চত্বর চাই না। আমরা এটা অবশ্যই লাগাবো, এটা যারা এনেছে দাদা তারা এটা নিয়ে যাক, না হলে আমরা এটা খুলে ফেলবো। তখন কোন চত্বর কি করা লাগে তখন আমরা এটা দেখব। আমরা এটা অবশ্যই লাগাবো। 13-15 বছর আমরা কিছু করতে পারে নাই, আসছে শাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে। এটা তো একটা অনেক আগে থেকে, এটা তো চেঞ্জ করার কোনো মানে হচ্ছে না। এটা শাপলা চত্বর, এটা শহীদ চত্বর, এটা এমন না যে এটা কোনো রাজনীতির সাথে কানেক্টেড ছিল বা এরকম কিছু, এটা কোনো আগের সরকারের সাথে কানেক্টেড ছিল, এটা অনেক আগে থেকে একটা ঐতিহ্য। তাই এটা আমরা চাচ্ছি না এখন আপাতত শহীদ চত্বর করা হোক, এটা শাপলা চত্বরই থাকবে। এখানে কিছু জনতা আসছিল, এসে এরা হলো দুপুরের দিকে কিছু আসছিল, এসে এই শাপলা চত্বরের ভেতরে ঢোকার চেষ্টা করে, 10-12 জন ভিতরে অলরেডি ঢুকে পড়ে, তাদেরকে আমরা বের করি, বের করে তারপর তারা জোড়াজোড়ি করে, তার এটা ওই সাইডে লাগাতে পারে না, আমরা লাগাতে দেইনি। একটু আগে এসে এটা এখানে ওরা লাগিয়ে তারা এখানে একটা মাইকিং করে বা একটা কিছু সমাবেশ টাইপের করে, তারপর ওরা এখান থেকে চলে যায়। আমরা এখন এটাকে শাপলা চত্বর হিসাবে চাই, আমরা কোনো শহীদ হিসাব চত্বর চাই না। এটা একটা ঐতিহ্য, ওরা কিছুদিন পর, ওরা কিছুদিন পর এই শাপলা ফুলটাকেও ভেঙে ফেলবে। এটা ভয়, এটা দেশের সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি, আমরা চাচ্ছি না, আমরা এটা চাচ্ছি না। আমি চলে যাবো, আমি তো দায়িত্বে আছি, আমি সকাল 8টা থেকে। আমরা রাষ্ট্রের পরিস্থিতি আপনারা জানেন, এই যে ভাঙচুর হচ্ছে, কয়টা শিক্ষার্থী ভাঙচুরের উপর প্রভাব ফেলছে জানেন তো? আপনারা এই ধরনের হুটহাট যে এই কাজগুলো নিচ্ছেন, এটার ইম্প্যাক্ট আমাদের শিক্ষার্থীদের উপর পড়তেছে। আপনারা এগুলো বুঝেন, একটু স্থির থাকেন, আমাদেরকে আমাদের দায়িত্বটা কাজটা করতে দেন। আপনারা কি সকালে আসছেন, ট্রাফিকের কাজ করছেন, দেখেন আমরা কতটা পরিশ্রম, আমরা আপনাদের ছোট ভাই, হ্যাঁ, সারা দেশব্যাপী আপনাদের ছাত্ররা আছে, না বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা আছে, সেটা গোটা বিশ্ব জানে, গোটা বাংলাদেশ জানে। আন্দোলনের সাথে যুক্ত হয়ে আমরা সূচনাতে গেছিলাম, ঠিক আছে ভাইয়া? তবে এই শহীদ চত্বর আপনাদের এই বর্তমান আন্দোলনকে কেন্দ্র করে নয়, এটা হচ্ছে মূলত হেফাজতের সেই কাছে মেয়েটা এখানে যখনই হোক, যখনই হোক, শুনুন, যারা করেছেন, আচ্ছা ভাই শুনুন, রক্তাক্ত হয়েছেন মৌলিক আন্দোলন, ইসলামের মৌলিক আন্দোলনগুলোকে নিয়ে, সেক্ষেত্রে যখন হাজার হাজার এখানে জনতা, ছাত্র জনতা, ওলামা তোলাবা যারা এখানে শাহাদত বরণ করেছেন, তাদেরকে কেন্দ্র করে এখানে আসলে শহীদ চত্বর বলা হচ্ছে। আচ্ছা আপনারা এই কেন্দ্রে বলেন, হ্যাঁ আপনারা শুনেন, আপনারা বলেন আমরা আপনাদেরকে কেন নিষেধ করেছি, শুনেন, এখানে এটার জন্য এফেক্টেড কোন বিষয় এখানে আসছে যে আমি মনে করি কেন আসছে না? আপনাদের এখানে ছেলেপেলে কাজ করতেছে, আপনাদের আপনাদের মানুষজন এসে ভোট করে এটা পরিবর্তন করে দিতে চাচ্ছে, সময় নেন, স্থির থাকেন, এখন কিছু করতে পারবেন না আপনারা, কোনো সংস্থা এখন না, তারপর আপনারা এগুলো হাত দিবেন। এখন শিক্ষার্থীদের তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এখনই আমরা এ ধরনের কোন কর্মকাণ্ড করব না। আমরা একটা গভর্নমেন্ট ফর্ম হোক, দেশ স্থিতিশীল হোক, তখন কোন চত্বর কি করা লাগে তখন আমরা এটা দেখব। সো অনুগ্রহপূর্বক এ ধরনের কাজ করার থেকে বিরত থাকার জন্য আমি বলেছি যে এখন এটাকে শহীদ চত্বর বলা হচ্ছে, যদিও এটার নাম শাপলা চত্বর, কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কারণে এটাকে শহীদ চত্বর বলা হচ্ছে, এখন অন্য একটা দল এসে আর একটা চত্বর, সো আমরা এটা হতে দিতে পারি না। আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম হোক, দেশ স্থিতিশীল হোক, একটা রাষ্ট্রে অনেক ধরনের ওয়ে থাকে, অনেক ধরনের অপকর্ম থাকে, বিভিন্নভাবে মানুষ এই কাজগুলো করে থাকে। সংবিধান আইন যেইভাবে ওই ব্যক্তির উপর ইমপ্লিমেন্ট করা হবে প্রমাণ সাপেক্ষে সেটারই বিচার হবে। আমরা এটা দেশ স্থিতিশীল হোক, তারপর আমরা এটা দেখব, তারপর ছাত্র সমাজ, তরুণ সমাজ এটা বিবেচনা করবে, তখন আমরা কোনো প্রশ্ন করব না। আড়াইটার দিকে এসো ছোনার, এটা টপকায় ঢুকে যাবে, এটা কি দেশ? দেশ কোনো পারমিশন নাই, সকালবেলা কোনো পারমিশন নাই নাই কারো থেকে, সবাই মরে গেছে, এখন আসছে ওনারা ওনাদের কৃতিত্ব দেখাইতে, স্বাভাবিক কমন সেন্স নাই ওনাদের, আসছে শাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে। করবার সুযোগ নেই, ঠিক আছে, বর্তমান বাংলাদেশে আসলে এখন সবাই আবেগ তাড়িত জায়গা থেকে সেই এই কাজগুলো করা হচ্ছে। আমরা এখানে মৌলিক বিষয় হচ্ছে আসলে ইসলামের যে মৌলিক বিষয়গুলো নিয়ে, হেফাজত ইসলাম বাংলাদেশ আপনারা জানেন এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, সরকার যথেষ্ট তার পিটুয়া বাহিনী দিয়ে
এই জামায়াতকে একেবারে তছনছ করে দিয়েছে এবং আমরা এটা অবশ্যই লাগাবো। এই জায়গার সাথে আমাদের একটা আবেগ জড়িত আছে, আমরা দেখি বিষয় সর্বাধিক বিবেচনা করে আমরা সময় সাপেক্ষে আমরা ইনশাল্লাহ এই সিদ্ধান্ত নিব। ইনশাল্লাহ।